প্রচণ্ড গরমে একদিকে যেমন মানুষের চলাচল হয়েছে স্থবির, তেমনি শরীর হয়ে যাচ্ছে দ্রুতই পানিশূন্য। শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা থেকে রক্ষা করতে চিকিৎসক ও শরীর বিশারদেরা পানির পাশাপাশি বিভিন্ন পানীয় পানের নির্দেশ দেন। গরমের সময়ে ঠান্ডা ডাবের পানি কিংবা লবণ চিনি মিশ্রিত লেবুর শরবতের জুড়ি মেলা ভার। তবে ডাবের দামে যে আকাশচুম্বী অবস্থা, তাতে ডাব কিনে খাওয়ার সাধ্য অনেকেরই হয় না। তাই অনেকে বাড়িতে লবণ চিনি আর লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করেন। তবে এই তীব্র তাপদাহে শরীরের জন্য ডাবের পানি নাকি লেবুর শরবত কোনটি বেশি উপকারী বা শরীরের আর্দ্রতা বজায় রাখতে এগিয়ে কোন পানীয়, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে। মূলত ডাবের পানি বা লেবুর শরবতে এমন কোনো উপাদান নেই যা শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডাবের পানি প্রাকৃতিকভাবে তৈরি শক্তিবর্ধক পানীয়। স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি খাওয়া হয়। এই পানীয়তে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখার পাশাপাশি ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও গরমে ঘেমে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা তাৎক্ষণিক শক্তি যোগায়। অন্যদিকে লেবুর শরবতের গুণাগুণও কোনো অংশেই কম যায় না। লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। পটাশিয়াম, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5-এর মতো উপকারী ভিটামিন ও খনিজ রয়েছে এতে। বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের pH-এর ভারসাম্য রক্ষা করতেও লেবুর শরবত বেশ কাজের। শরীরের অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে লেবুর শরবত। এছাড়াও লেবুর শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে, ফলে লিভারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। বাইরে কিনতে পাওয়া লেবুর শরবতের উপকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও সেদিক থেকে ডাব এগিয়ে থাকে সবসময়। লেবুর শরবত তৈরিতে ব্যবহার করা হয় লবণ ও চিনি, যার কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের লেবুর শরবত খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি এবং ব্যথাজনিত সমস্যা আছে, তাদের লেবুর শরবত খাওয়া নিষেধ। গরমে সতেজ থাকতে ডাব আর লেবুর শরবত দুটি পানীয়ই খাওয়া যেতে পারে। তবে কার শরীরে কোন পানীয় বেশি উপাদেয় হবে তা জেনে পান করাই উত্তম। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।